আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তার জন্য আমি করেছি। তা না হলে আমি করতে আসতাম না। আর আমি যদি প্রোগ্রামটা করি তাহলে আমিই প্রোগ্রামটা করব। আর তোমরা যদি নিজেরা প্রোগ্রাম করতে চাও তাহলে করো। আমি তোমাদের প্রোগ্রামের সাথে নিজেকে কোনোভাবে যুক্ত রাখব না। আরে বাবা, আমরা এখানে রিহার্সাল করছিলাম, তোরা বেকার এসে কেন ঝামেলা করছিস? আমরা কোনো ঝামেলা করিনি, বরং তোমরা আমাদের হোল ক্লাসকে ইগনোর করে এখানে শুধুমাত্র অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের নিয়ে একটা প্রোগ্রাম করা হচ্ছে, যেটা কিনা কলেজের জন্য কোনো ভালো নয়। হ্যাঁ, আর যেখানে আমরা আছি প্রত্যেক বছর তো টাকার জন্য ম্যানেজমেন্টের কাছেই আসতে হয় ছেলেমেয়েদের। সো টাকার জন্য তো আমাদেরই দরকার পড়বে। কেন গো, তোমার কি কোনো গুপ্ত সোর্স আছে নাকি? শাট আপ দিয়া, ভদ্রভাবে কথা বলো। ভদ্র, তোমাদের মতো মেয়েরা তো এইভাবেই টাকা রোজগার করে। ইউ শাট আপ। শাট আপ ফর হোয়াট? সবাই জানে তুমি কি ধরনের মেয়ে। এই শোন না, ছাড় না, ওকে ওর মতন পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে দে, তারপর আমরাও দেখব শেষ পর্যন্ত প্রোগ্রামটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে কিনা। আমার সাথে চ্যালেঞ্জ করো না। কেন, তুমি মস্তান নাকি? নাকি মস্তান পুষে রেখেছো? নতুন শহরে এসে তো পুলিশ টুলে সবাইকে একদম হাতে করে নিয়েছো। তুমি যে কি চিজ সবাই ভালো করে জানে। দেখো, আমরা কিন্তু তোমাদের সাথে কথা বলতে চাইনি, তোমরা আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না। আর মনে নেই এশা স্যার সেদিন ক্লাসের মধ্যে কি বলেছিলেন? তুমি ক্লাস দেখাচ্ছ, ক্লাস? তবে এটা কিন্তু তোমার ক্লাস নয়, বুঝেছো? তোমরা কলেজ কর্তৃপক্ষ বাড়ির মেয়ে, আমি ভাবতে পারছি না। তোমাদের স্ট্যান্ডার্ড দেখে তো মনে হচ্ছে তোমরা কোনো অভদ্র বাড়ির মেয়ে। শাট আপ। বিপাশাদি, তুমি ওদেরকে নিয়ে কাজটা করো, আমি আর এই প্রোগ্রামে থাকতে চাই না। আমি আসছি। কি ঝামেলা বলতো, আবার একটা অশান্তি। শোনো, তোমার থাকতে ইচ্ছে না করলে থেকো না, আমাদের কোনো যায় আসে না। আমরা থাকব, তোমাদের কোনো অসুবিধা? দেখে শুনে চলাফেরা করতে হয় তো। সরি স্যার, আমি দেখতে পাইনি। কি হয়েছে স্যার? কলেজে স্যার বলার নিয়ম তাই বলছি, আর আমি সবার সামনে বলছি, ওই মেয়েটা শুধু আমাদেরকে অপমান করেনি, ওই মেয়েটা আপনাকেও অপমান করেছে। বলেছে আমরা নাকি বাজে ফ্যামিলির থেকে বিলং করি। আরো বলেছে আমরা নাকি কোনো ভদ্র বাড়িতে বড়ই হইনি। হ্যাঁ স্যার, ওরা একদম ঠিক কথা বলছে, আমাদের সবার সামনে, আমাদের সবার সামনে এইভাবেই অপমান করেছে। ওহ,